আসসালামু আলাইকুম। আজকে আমি খুব মজাদার একটি পিঠার রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে সেমাই পিঠা। এই সেমাই পিঠাটা সবারই কম বেশি খুবই পছন্দের একটি পিঠা, আর আমার তো অনেক পছন্দ। তাহলে শুরু করছি আমার এই সেমাই পিঠার রেসিপিটি। আমি এই পিঠাটার জন্য এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর এই 2 কাপের জন্য আমি 2 কাপ পানি নিয়েছি, আর সামান্য কিছু লবণ দিব পরিমাণ মতো। আগে আমি আটার কাইটা করে নিব। তো পানিটা বলক হোক, আমি এখন আটাটাকে কাই করে নিব। আমি খুব সাবধানে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে। চালের গুঁড়োটা দিবার পর আমি চুলাটা কমিয়ে দিব একটু, আর এভাবে ঢেকে দিব। আমি কোনো নাড়াচাড়া করব না, জাস্ট ঢেকে 5 মিনিট পর আমি এটাকে আবার ওপেন করব ঢাকনাটা। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। আপনারা যখন এটা কষানোর পর দেখবেন যে বেশি যদি ড্রাইনেস হয়ে যায়, তাহলে সামান্য একটু গরম পানি মেশানো যাবে। আর যদি আবার বেশি পানি হয়ে যায় আটাটার মধ্যে, তাহলে আবার একটু আটা মিশানো যাবে, আর তখন ঢাকনাটা অল্প একটু আটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে, এই যে আমার আটাটা হয়ে গেছে, আমার কিছু মিশাতে হবে না, এভাবে নেড়ে তারপর আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে সুন্দর করে কাইটাকে মাখাবো। আমি এখন আমার এটাকে একটা বোলের মধ্যে নিব, ঢেলে ফেলবো এখানে, ঢেলে তারপর আমি এটাকে ময়ান দিব। এই তো আমি এগুলোকে ঢেলে নিয়েছি। এখন একটু একটু গরম থাকা অবস্থায়, আবার বেশি গরমে হাত দেওয়া যাবে না, হাতটা পুড়ে যাবে। একটু গরম গরম অবস্থায় আমি এখানে কিছু ঠান্ডা পানি রেখেছি। আমি হাতটা এখানে চুবাবো আর এই ফ্লাওয়ারটাকে এভাবে মেখে নিব। এখন আমার আটাটা ময়ন করা শেষ হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমার আটাটা ময়ন করা হয়েছে, একদম আটাটা এখন প্লেন হয়ে গেছে। আমি এখন আমার পিঠাগুলোকে কেটে নিব। সেটার জন্য আমি এখানে একটা চপার বোর্ড নিয়েছি। আসলে আমি এত খুব পাকা পিঠা বানাতে, খুব পাকা রাঁধুনিদের মতো পিঠা বানাতে পাই না, তারপরে ট্রাই করি। আমরা যারা বাহিরে থাকি তখন আসলে দেশে যাওয়া হয় না সব সময়, সেই জন্য এখানে বসে বসে ট্রাই করি বাংলাদেশের মতো মজাদার পিঠা বানাতে। আমি এখন এখানে ছোট ছোট করে একটু একটু আটা নিয়ে লেচি কেটে নিব, তারপর পিঠাগুলোকে কাটবো। তো আমি দেখাচ্ছি এইভাবে নিয়ে প্রথমে আমি এটাকে একটু লম্বা করে লেচি কেটে নেব। আসলে যারা নাকি খুব প্রফেশনাল, আমি দেখেছি বাংলাদেশে, ওরা তো এইভাবে কেটে কিভাবে খুব দ্রুত কেটে ফেলে, ওদের মতো তো আমি করতে পারবো না। এই তো আমি এখানে লেচিগুলো আগে কয়েকটা কেটে নিচ্ছি, তারপর আমি পিঠাটা বানানো শুরু করব। আপনারা দেখেন, যারা আমার মতো কাঁচা রাঁধুনি, অন্তত বানিয়ে খাওয়া যাবে।
একটু ড্রাই ড্রাই টু ফ্লাওয়ার নিতে হবে না হলে হাতে লেগে যাবে। তো আমি একটা দেখাচ্ছি এখানে আগে আমি এখানে এই যে এতটুকু সাইজ করে নিয়ে জাস্ট এই যে আপনারা দেখুন আমি দেখাচ্ছি এতো আমি একটু একটু করে নিয়ে এতটুকু সাইজ করে নিয়ে এভাবে পিঠাগুলো বানাবো। আর সাইজটা আপনাদের ইচ্ছা মতো কেউ বড় ছোট করতে পারেন, আমি আমার পছন্দ মতো এভাবে বানাচ্ছি। এই তো আমি আমার পিঠাগুলো বানিয়ে ফেলেছি, আর এখানে আমি কিছু এই এই পিঠাটাও বানিয়েছি, এটা আমি একসঙ্গে মিশিয়ে দেব। তাহলে আমি একটা প্যানের মধ্যে এখানে প্রায় 1 কিলো দুধ নিয়েছি, এটাকে একটু সামান্য ঘন করব। আর এখানে আমি 2টা এলাচ দিয়েছি, 1টা তেজপাতা দিব। আজকে আমি এখানে চিনিও দিব প্লাস গুড়ও দিব, কারণ 2টা মিক্স করে দিলে মিষ্টিটা ভালোই লাগে। আর আমি আজকে এই গুড়টা ইউজ করব, এটাকে আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এভাবে জাল দিয়ে এটাকে ঠান্ডা করেছি, কারণ গরম দুধের মধ্যে যদি আমি গরম দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলে আমার দুধটা ফেটে যাবে। তাহলে আগে আমি আমার মিল্কটাকে একটু ঘন করে নিই। এই তো আমি প্রায় 1 কাপের মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আসলে যার যার পছন্দের উপর নির্ভর করে, আমি মিষ্টিটা একদম বেশিও না একদম কমও না, মিডিয়ামটা পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এটা একটু জাল দিয়ে জাস্ট একটু গরম হওয়ার পর আমি পিঠাটা দিয়ে দিব এখানে। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, একটা একটা সঙ্গে লাগছে না। তাহলে আমি পিঠাগুলো দিয়ে দিই এখানে, আমার পিঠাটা সিদ্ধ হতে থাকুক। একটু একটু দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে, না হলে পিঠাগুলো লেগে যাবে। এই তো আমি আমার সব পিঠাগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিব। আর এই পিঠাগুলোও দিব। এগুলার এটাকে যে দুধকুলি পিঠার মতো বলে এটাকে, আমি ইনসাইডে একটু নারিকেল আর গুড় দিয়ে একটা পুর বানিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি এটার ভিতরে। এটার সঙ্গে একসঙ্গে দিলে ভালো লাগে, আপনারা এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। ওকে, আমি আমার পিঠাগুলো দিয়ে দিই। সামান্য একটু সল্ট দিব, আমার পিঠাগুলো কুক হতে থাক। যখন এটা প্রপারলি কুক হয়ে যাবে মোটামুটি, তখন আমি একটু পর 5 মিনিট পর আমি আমার গুড়টা মিক্স করব এখানে, কারণ একবার গরম দুধের মধ্যে গুড়টা দিলে পুরাই দুধটা ফেটে যাবে। তাহলে এটা কুক হতে থাক। তো আমার পিঠাটা একটু ঘন হয়ে এসেছে, আর এই পর্যায়ে আমি এখন নারিকেল দিব এখানে। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো নারিকেল, কোরানো নারিকেল দিয়েছি। আর আপনারা এটা স্কিপ করতে পারেন, কারণ নারিকেলটা আমার খুব ভাল লাগে সেই জন্য দিয়েছি। আর এখন আমি এখানে গুড়টা মিশাবো, গুড়টাকে গুড়টাও ঠান্ডা হয়ে গেছে, গুড়টা মিশিয়ে দিব। এখন আমি চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি, জাস্ট একটু বলক আসা পর্যন্ত, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। যেহেতু আমার দুধটাও ঘন হয়ে গেছে, পিঠাটা ঘন হয়ে গেছে, বেশিক্ষণ আমি জাল দেব না। Oh, dear.
মিক্সড হয়ে গেলে তারপর এটাকে আমি সার্ভ করব। এই তো আমার পিঠাটা হয়ে গেছে, সেই পিঠা খুবই সুন্দর একটা কালার এসেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলদের মাঝে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।